আচ্ছা, আজকে আমরা কিছু জিকে আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা কিছু এমসিকিউ ডিসকাস করব। এটা হচ্ছে আমাদের যে স্ট্যাটিক জিকে রয়েছে, স্ট্যাটিক জিকের উপরে আজকে কিছু এমসিকিউ ডিসকাস করব। তো আজকের কোশ্চেন গুলো একটু ইংলিশ ভার্সনে থাকবে, যেগুলো এক্সাম, বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন থাকে। তো টপিক করাচ্ছি না, টপিক চাইলেও করাতে পারতাম, কিন্তু আমি চাইছি তোমরা একটু এমসিকিউটা করো, এবং ইংলিশ ভার্সনে করাতে চাইছি এই কারণে ইংলিশ ভার্সনে অনেক বেটার কোশ্চেন কিছু থাকে, সেই কারণে একটু জানাটা, প্র্যাকটিস রাখাটা তোমাদের দরকার রয়েছে। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, যেগুলো যেগুলো পারবে বলবে, না পারবে সমস্যা নেই, আমি অবশ্যই ডিসকাস করে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন বলেছে, হু ইজ কনসিডার্ড অ্যাজ ত্রিমূর্তি, যাদেরকে বলা হতো ত্রিনীতি অফ কর্ণাটিক মিউজিক, কেউ পারবে? কেউ পারবে ত্রিমূর্তি কনসিডার করা হতো কাকে, বা ত্রিমূর্তি পারবে কেউ বলতে? কর্ণাটকি মিউজিক, মিউজিকের ক্ষেত্রে ত্রিমূর্তি কাকে কনসিডার করা হয় বলো? হু ইজ কনসিডার্ড অ্যাজ ত্রিমূর্তি ইন কর্ণাটিক মিউজিক? অপশন বিটা, অপশন বি না, তথাগোরা নয়, অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে? মথুরা স্বামী দীক্ষিত তারকে বলা হয় কর্ণাটক, যে কর্ণাটকি মিউজিকের ত্রিমূর্তি। আচ্ছা, আমজাদ আলী খান, এটা তো তোমরা খুবই জানো, ফেমাস ব্যক্তি আমজাদ আলী খান ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলো? এটা তো সহজ কোশ্চেন, আমজাদ আলী খান ভীষণ ফেমাস একজন। সরোদ, সরোদ, ভেরি গুড। আমজাদ আলী খান একজন ফেমাস সরোদ বাদ্য যন্ত্রের সাথে যুক্ত। এগুলো পার্সোনালিটি গুলো পড়ে, আচ্ছা কোন পার্সন কোন এর সাথে যুক্ত? সরোদ, ঠিক আছে? আমজাদ আলী খান ভীষণ ফেমাস, ঠিক আছে? একদম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পার্সোনালিটির মধ্যে, আমজাদ আলী খান, সরোদ। আচ্ছা, চণ্ডীগড় ওয়াজ ডিজাইন বাই, চণ্ডীগড় যেটা আমাদের পাঞ্জাব, চণ্ডীগড় কে ডিজাইন করেছিল? অপশন এ, লিও লি কর্বুসিয়ার, ঠিক আছে? লি কর্বুসিয়ার চণ্ডীগড় শহরটা ডিজাইন করা আছে। চণ্ডীগড় আমাদের পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড় নিজে কি একটা ইউনিয়ন টেরিটরি? পাঞ্জাব আর হরিয়ানা দুটো স্টেটের ক্যাপিটাল সেটা কিন্তু চণ্ডীগড়, ঠিক আছে? এর কারণ অনেক রয়েছে, পাঞ্জাবের যে বিভিন্ন ডিসপিউট থেকে শুরু করে খালিস্তানি মুভমেন্ট থেকে বহু রকমের সাথে যুক্ত চণ্ডীগড়। আচ্ছা, যামিনী রয় ভীষণ ফেমাস কোশ্চেন, কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? যামিনী রয় একজন বিখ্যাত পেইন্টার, চিত্রশিল্পী, যামিনী রয় পেইন্টার। কিসের ছবি এঁকেছে যামিনী রয়? স্যার থ্রি পূজারিনস। ভারত মাতার ছবি কে এঁকেছিল? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর, এটা বারবার গুলিয়ে যায়, ঠিক আছে? অনেকে যামিনী রয় ভারত মাতার ছবি এঁকেছিল এটা অনেকে বলে থাকে, এটা যেন একদম ভুল না হয়, ওকে? ভারত মাতার ছবি অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রয় কিন্তু নয়, যামিনী রয় পেন্টার। অনেকে যাব যামিনী রয় আর অবনীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে, এটা যেন ভুল ভুল না হয়, এই জন্য আমি কোশ্চেনটা বললো, যাতে তোমাদের মাথায় জিনিসটা থাকে, এই ভুলটা যেন না হয়। উইথ হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ সত্যজিৎ রায় অ্যাসোসিয়েটেড? সত্যজিৎ রায় ডিরেকশন অফ ফিল্মস, ডিরেকশন অফ ফিল্মস, আমাদের যে আমাদের সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, মানে অ্যাকচুয়ালি রে, মানে ভীষণ স্টাইলিশ সত্যজিৎ রে, ঠিক আছে? তো তিনি ডিরেকশন অফ ফিল্মস, ফিল্মের জন্য তিনি কি অস্কার পেয়েছিলেন, তাই তো? একমাত্র ভারতীয় ডিরেক্টর যিনি অস্কার পেয়েছিলেন। আচ্ছা, পাবলো পিকাসো দ্য ফেমাস পেইন্টার ওয়াজ, কোন দেশে ছিল পাবলো পিকাসো? পিকাসোর নাম স্প্যানিশ, বচেন্দ্রী পাল প্রত্যেকেই জানি, বচেন্দ্রী পাল ফেমাস ফর মাউন্টেনিং, মাউন্টেনিং মানে পর্বত আরোহণ, তাই তো? পর্বত মানে আরোহণ করেন বচেন্দ্রী পাল,
ভীষণ ফেমাস পার্সোনালিটি, আমরা প্রত্যেকেই জানি, বচেন্দ্রী পাল মাউন্টেন। নেক্সট কোশ্চেন, হু ইজ নোন এজ দ্য সেন্ট অফ গটারস, সেন্ট অফ গটারস? যাদের অচ্ছুত ব্যাপার ছিল তাদেরও তিনি কি করতেন, ট্রিটমেন্ট করতেন, ঠিক আছে? সেই জন্য মাদার টেরেজাকে কনসিডার করা হয় সেন্ট অফ গটারস। গটার মানে যে নর্দমা যেটাকে বলা হয়, গটারস তাদের জন্য তিনি কাজ করেছেন, ঠিক আছে? যদিও মাদার টেরেজার যে অর্গানাইজেশন সম্পর্কে বহু রকমের মন্তব্য হয়ে থাকে বা যাই হোক হাইজেনিক কন্ট্রোল নিয়ে অনেক রকম ব্যাপার আছে, যাই হোক সেগুলো আমি খুব বেশি আর মানে ডার্ক সাইড গুলো বলছি না, বাট জানাটা দরকার, পারলে একটু গুগল করে দেখবে জিনিসগুলো কি সবকিছু, ঠিক আছে? মানে সত্যিটা জানাটা দরকার আর কি। যাই হোক, মল্লিকা সারাভাই, ঠিক আছে, ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ড? মল্লিকা সারাভাই ক্লাসিক্যাল ড্যান্সার, ভারতনাট্যম, ঠিক আছে, ভারতনাট্যম ড্যান্সার। বাবা আমটে ওয়াজ ফেমাস ফর অ্যাজ এ বাবা আমটে সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্কার, তিনি একজন সমাজসেবী, সোশ্যাল ওয়ার্কার ছিলেন বাবা আমতে। পার্সোনালিটি গুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আচ্ছা, হু ইজ নোন অ্যাজ এ কলম্বাস অফ স্পেস এজ, মানে স্পেস এজ মানে বুঝতে পারছো, ইউরি গ্যাগারিন, কি হবে, ইউরি গ্যাগারিন, ভেরি গুড। কেন ইউরি গ্যাগারিন, কেন, কি করেছিল ইউরি গ্যাগারিন? ভাস্কোটা গামা হলে বলা, কিন্তু কলম্বাস বলার প্রথম সমুদ্র যাত্রার পথ খুলে দিয়েছিল কলম্বাস, ওকে, সেই জন্য ইউরি গ্যাগারিনকে বলা। আচ্ছা, কলম্বাস কোন দেশের লোক ছিল? কলম্বাস স্পেন ছিল, ঠিক আছে, স্প্যানিশ ছিল। আর ভাস্কো দা গামা কোথাকার ছিল? পর্তুগিজ, পর্তুগিজ, ঠিক আছে, এটা মনে রাখ। দ্য নেম অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ গিভেন বাই, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটা কে দিয়েছিল? বাবা কোশ্চেনটা একটু ভালো করে দেখো, বলেনি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটা, কিন্তু যখন কংগ্রেস এস্টাবলিশ হয়েছিল তখন কিন্তু তার নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল না, এটা সেকেন্ড সেশনে দেয়া হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কেন? কারণ সেকেন্ড সেশন, ওইটা উত্তর আমি যেহেতু এক্সপ্লেন করলাম সেই জন্য উত্তরটা বলে দিলে, মনে রাখবে কেন বলা হয়, কারণ যে সেকেন্ড সেশনটা হয়েছিল 1886 সেটা প্রথম ছিল ন্যাশনাল কনফারেন্স, ভালো করে বুঝো, এর আগে প্রথমটা কিন্তু ন্যাশনাল কনফারেন্স ছিল না। ন্যাশনাল কনফারেন্স মানে সবাই জনগণ সেখানে যোগদান করবে, এটা ছিল ন্যাশনাল কনফারেন্স, সেই কারণে যেটা হয়েছিল কোথায়, কলকাতা, তাই তো? এবং তার যে সভাপতি ছিল দাদাভাই নৌরোজি, সেই কারণে সেই সেশনটায় নাম হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মনে থাকবে, ভুল হবে না নিশ্চয়ই, পরে কোশ্চেন পরে ভুল হবে না নিশ্চয়ই। 85 যখন তৈরি হয়েছিল তখন কি নাম ছিল? প্রথম তার কোন একটা জাস্ট অর্গানাইজেশন ছিল, তার কোনো নাম ছিল না, নাম ছিল না বলতে একটা জাতীয়, একটা কংগ্রেস নাম ছিল, ঠিক আছে, কংগ্রেস, কংগ্রেস কথার অর্থ কিন্তু কংগ্রেস কোনো মানে জায়গার নাম বা পার্টির নাম নয়, কংগ্রেস হচ্ছে একটা সংগঠন, যেমন সোভিয়েত, সোভিয়েত কিন্তু কোনো সংঘের নাম, মানে সোভিয়েত কিন্তু যেটাকেই কংগ্রেস বলি রাশিয়াতে সেটাকেই সোভিয়েত বলে, পার্লামেন্ট যেটা সেটাকেই সংসদ বলে, সেগুলোকেই বিভিন্ন নামে ডাকা। কংগ্রেস কি, যেখানে যেটা একটা সংগঠন যেখানে সবাই মিলে বসে আলোচনা করতে পারে, সেখান থেকে কংগ্রেস নামটা অ্যাডপ্টেড হয়েছে, ঠিক আছে, প্রথমে কংগ্রেস নাম ছিল, পরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কারণ ন্যাশনাল হয়েছিল যেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হয়েছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে বিসমিল্লাহ খান ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ওস্তাদ বিসমিল্লাহ খান, শাহনাই,
বিসমিল্লাহ খান অ্যাসোসিয়েটেড উইথ সাহনাই, সাহনাই বাদক ছিলেন বিসমিল্লাহ খান। আচ্ছা চণ্ডী প্রসাদ ভট ইজ এ ওয়েল নোন, চণ্ডী প্রসাদ ভট কি ছিলেন নাকি? এই উত্তরটাই লক কিয়া যায়, এনভায়রনমেন্টালিস্ট এবং এন্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট। ঠিক আছে, এনভায়রনমেন্টালিস্ট মানে পরিবেশবিদ আর সোশ্যাল অ্যাক্টিভিস্ট মানে সমাজের জন্য যারা কাজকর্ম করে, সোশ্যাল অ্যাক্টিভিস্ট করা। চণ্ডী প্রসাদ ভট, ভেরি গুড। আচ্ছা জসপাল রানা ইজ আ নেম অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোয়িং গেমস? স্যার চণ্ডী প্রসাদটা একটুখানি দেখান, উত্তরটা লেখা হয়নি। ওকে হ্যাঁ, চণ্ডী প্রসাদ ভট এনভায়রনমেন্টালিস্ট এন্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট। ঠিক আছে, আচ্ছা যশপাল রানা, এই শুটিং শুটিং শুটিং, বাকিরা কি বলছো? শুটিং বলছো? আর্চারি, ঠিকই আছে, শুটিং ঠিকই বলেছো। যশপাল রানা অ্যাসোসিয়েটেড উইথ শুটিং। আচ্ছা হরিপ্রসাদ চৌরাসিয়া ইজ রিনাউন্ড প্লেয়ার অফ ফ্লুট, বাঁশি, বাঁশি, বাস তাহলে অবভিয়াসলি ফ্লুট। এটা তো ভীষণ ফেমাস, হরিপ্রসাদ চৌরাসিয়া এই কোশ্চেনটা প্রচুর ফেমাস কোশ্চেন, মানে ফেমাস প্লাস হচ্ছে কমন প্লাস ওয়েল নোন। হ্যাঁ ভীষণ সব জায়গাতে দেখা যায় এই কোশ্চেনটা। ঠিক আছে, জাকির হোসেন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং মিউজিক ইনস্ট্রুমেন্ট? তবলা, তবলা, তবলা। জাকির হোসেন, ঠিক আছে, জাকির হোসেন অ্যাসোসিয়েটেড উইথ তবলা, ভেরি গুড। Who discovered X-ray? X-ray কে আবিষ্কার করেছিল? W.K. Rontgen. Rontgen আবিষ্কার করেছিল X-ray. X-ray কি কাজে লাগে? বোনের হাড়ের ছবি তুলতে? হাড় ভেঙে গেলে ছবি তুলতে নাকি? এটা তো একটা কাজ, কিন্তু তার থেকে বড় কাজ কোনো বিল্ডিং এর যে কোনো যদি নির্মাণে কোনো সমস্যা থাকে সেগুলো এক্সরে ব্যবহার করা। আচ্ছা দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ এ স্টেট ইন ফ্রি ইন্ডিয়া ওয়াজ? বিজয়লক্ষ্মী পণ্ডিত গভর্নর, বিজয়লক্ষ্মী পণ্ডিত গভর্নর মানে রাজ্যপাল, প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু ছিল। কোথাকার ছিল? উত্তরপ্রদেশ, ইউপি, ভেরি গুড, উত্তরপ্রদেশে ছিল সরোজিনী নাইডু। দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু মেক এ সর্টি অফ সুখোই ফাইটার এয়ারক্রাফট ইন ইন্ডিয়ান এয়ার ফোর্স? এটা বুঝলাম না, মানে কি? আচ্ছা মানে কোশ্চেনটার মানে হচ্ছে ফার্স্ট, ভালো করে দেখো, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এপিজে আব্দুল কালাম, সুখোই ফাইটার এয়ারক্রাফট মানে কোন একটা এয়ারক্রাফট বানিয়েছিল, মেক এ সর্টি, মেক তৈরি করেছিল এয়ারক্রাফট, তাহলে একমাত্র এপিজে আব্দুল কালামই হবে, এপিজে আব্দুল কালামই হবে। আচ্ছা এখানে প্রথমত এয়ারক্রাফট বানানোর ক্ষমতা একমাত্র কার ছিল? আমাদের যে সায়েন্টিস্ট, তাহলে তাহলে কোশ্চেন ভালো করে না বুঝলেও চলবে, একমাত্র ব্যক্তি যে এয়ারক্রাফট বানিয়েছে প্রেসিডেন্ট আছে। ঠিক আছে, সিম্পল ব্যাপার, মেক এ সর্টি ইন দ্য সুখোই ফাইট এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ার ফোর্স, আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম ছাড়া আর কে থাকতে পারে বলো? বিজয়লক্ষ্মী পণ্ডিত, এটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড মনে করতে পারছি না নামটা। বিজয়লক্ষ্মী পণ্ডিত হচ্ছে তোমার প্রথম গভর্নর ছিল না, প্রথম সিএম ছিল, প্রথম মহিলা সিএম বিজয়লক্ষ্মী পণ্ডিত। সেই ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির গিয়েছিলেন তো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা সদস্য, ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, ফর্মার প্রেসিডেন্ট ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। হ্যাঁ স্পিডোমিটার ছিল প্রথম, মতিলাল নেহরু বা জওহরলাল নেহরুর তো বোন ছিল, যাই হোক। ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এন্ড ফার্স্ট ওমেন লিডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাবাউট
আচ্ছা এটাই ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রথম মহিলা সদস্য, ঠিক আছে। আচ্ছা নেক্সট বলছে বান কি মুন, নাম শুনেছো না শুনোনি? প্রথম শুনছো? বান কি মুন এখন আর নেই, তো ইউনাইটেড নেশনের সেক্রেটারি ছিল। না সাউথ কোরিয়া, একদম ঠিক বলেছে। বান কি মুন ইউনাইটেড নেশনের জেনারেল সেক্রেটারি, মানে সবচেয়ে মানে এর আগে মানে এ ছিল তোমার কি বলে প্রেসিডেন্ট ছিল বান কি মুন, ঠিক আছে, সাউথ কোরিয়া। ভেরি গুড, বান কি মুন ভীষণ ফেমাস ছিল, ভীষণ ফেমাস ছিল। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য থ্রাইস ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তিনবার আইএনসি এর প্রেসিডেন্ট হয়েছে। গোপাল দাদা ভাই নওরোজি, দাদা ভাই নওরোজি, দাদা ভাই নওরোজি, ঠিক আছে, দাদা ভাই নওরোজি তিনবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছে। এসএন ব্যানার্জি দুবার হয়েছিল, ঠিক আছে, দাদা ভাই নওরোজি তিনবার। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা, তাহলে এটা কি এত কঠিন কোশ্চেন ছিল? খুবই সহজ কোশ্চেন ছিল, জি ভি মাভলঙ্কর, ঠিক আছে, প্রথম প্রেসিডেন্ট মানে আমাদের যে স্পিকার লোকসভার প্রথম স্পিকার। ফার্স্ট ইন্ডিয়ান টু রিচ আন্টার্কটিকা, কোন ভারতীয় প্রথম আন্টার্কটিকায় পৌঁছেছিল? রাকেশ শর্মা, রাকেশ শর্মা, রাকেশ শর্মা কি বাবা আন্টার্কটিকায় গেছিল গো? জানি না স্যার, এটা বিকে দত্ত, জি এস সিরোহি, সিরোহি, সিরোহি নামটা শুনোনি? সিরোহি কথাটা, আন্টার্কটিকা প্রথম পৌঁছেছিল সিরোহি, এটা ভুলে গেছো? আমি আগে পড়ানোর সময় লিখিয়েছিলাম অনেকদিন আগে, ভুলে গেছো? জি এস সিরোহি, দ্য চিফ মিনিস্টার হু রিমেইন দ্যার অফিস অফ লংগেস্ট পিরিয়ড, সবচেয়ে বেশি মুখ্যমন্ত্রী কি হবে? জ্যোতি বসু, ঠিক আছে, আচ্ছা যাই হোক, জ্যোতি বসু। আচ্ছা তো সম্ভবত এ করবে তোমার হচ্ছে পেরিয়ে এখন স্যার, এটা তো নতুন পবন কুমার চামলিংটা হবে না? চামলিং হবে আর হ্যাঁ অপশনে নেই, চামলিং হবে, কারণ মানে সিকিমের যে আছে, আর এখন প্রেজেন্টলি সেকেন্ডে আছে আমাদের উত্তরপ্রদেশের সরি উড়িষ্যার যে সিএম নবীন পট্টনায়, কারণ অপশনের মধ্যে নেই, ঠিক আছে, এগুলো অপশনের মধ্যে নেই, সেই জন্য জ্যোতি বসু। কিন্তু যদি হাইয়েস্ট হয় লংগেস্ট পিরিয়ড হয় সেটা নবীন পট্টনায়কই উত্তর হয়ে যাবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি উত্তর নবীন পট্টনায়ক হয়ে যাবে, কিন্তু চামলিংটা এই মুহূর্তে উত্তর হবে, তার কারণ হচ্ছে সিকিমের সবচেয়ে, কিন্তু সে এরপর সে তো এখন নেই, কিন্তু নবীন পট্টনায়কের যা পপুলারিটি সে কিন্তু আবার এরপরে আবার সিএম হবে, ঠিক আছে, সেই তার নবীন পট্টনায়কই অ্যাকচুয়ালি মানে সবকিছুর মধ্যে থাকবে, যদি না মানে মারা যায়, ঠিক আছে, না হলে চামলিং, এখানে অপশনের মধ্যে তোমার জ্যোতি বসু আছে, যাই হোক সেটাই আর চামলিং হচ্ছে সিকিমের, ঠিক আছে, নবীন পট্টনায়ক তো আমরা জানি ওড়িশা পাশে স্টেট। নেক্সট পরের কোশ্চেন কি বলেছে দেখি, নেম অফ এস চন্দ্রশেখর ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্ট, এস চন্দ্রশেখর, এটা পারবে না পারবে চন্দ্রশেখর? একদম অ্যাস্ট্রোফিজিক্স, মহাকাশ বিজ্ঞানী, অ্যাস্ট্রোফিজিক্স, চন্দ্রশেখর ইউনিট, ঠিক আছে। আচ্ছা সেলিম আলী ওয়াজ এন এমিনেন্ট অর্নিথোলজিস্ট, তাই তো, সেলিম আলী একজন বিখ্যাত অর্নিথোলজিস্ট ছিলেন, সেই জন্য তার নাম অনুসারে সেলিম আলী ন্যাশনাল পার্ক হয়েছে, ঠিক আছে, তাই তো, সেই জন্য তার নাম অনুসারে সেলিম আলী ন্যাশনাল পার্ক হয়েছে।
বিখ্যাত ব্যক্তি, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু বিকাম সি এ চিফ মিনিস্টার অফ এনি স্টেট, মানে এক্ষুনি বললাম গভর্নরটা করেছে, সরি গভর্নরটা হয়েছিল, গভর্নর ছিল, চিফ মিনিস্টার কিভাবে সুচেতা, অবশ্যই সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু হলে রাজ্যপাল, গভর্নর, চিফ মিনিস্টার হলে সুচেতা কৃপালিনী, দ্য ফার্স্ট ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া, এটা তো বলা উচিত, বলদেব সিং, সর্দার বলদেব সিং, যখন পোর্টফোলিও ডিসাইডেড হয়েছিল তখন সর্দার বলদেব সিং কে প্রথম ডিফেন্স মিনিস্টার করা হয়েছিল, প্রতিরক্ষা মন্ত্রী। আর এখন ডিফেন্স মিনিস্টার কে আছে? রাজনাথ সিং, ভেরি গুড, রাজনাথ সিং। দ্য এক্সপেনশন অফ দ্য টার্ম HTML, সি হাইপারটেক্সট মেশিং ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মেশিং ল্যাঙ্গুয়েজ, ED, LGBT, এই যে এটা প্রেজেন্টলি এটার উপরে প্রচুর মানে একটা অ্যাক্ট এসেছে, ঠিক আছে, LGBT ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন এ, প্রথমে যখনই LGBT কথাটা আসবে সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখবে, এটা সাধারণ যেসব মানুষ মানে সাধারণ যেসব আমরা যাদেরকে সমাজে দেখি বা সমাজের মধ্যে যাদেরকে নর্মাল ভাবি সেগুলো কখনোই নয়, তার মানে অবশ্যই কোনো জায়গায় যদি এরকম গার্লস থাকে বা বয়েজ থাকে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বাদ হয়ে যাবে, ঠিক আছে, একমাত্র এখানেই যাবে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, জিনিসগুলো সম্পর্কে নিশ্চয়ই বোঝো, ঠিক আছে, বেশি বিস্তারিত আলোচনা করছি না, এগুলো জিনিসগুলো সম্পর্কে নিশ্চয়ই বোঝো, কিছু কি আছে বোঝো না, বোঝো সবাই, আশা করি বোঝো, ওকে ঠিক আছে, নেক্সট, IDBI stands for Indian Development Industrial Development Bank of India, IDBI, মানে ইন্ডিয়ান নয় বাবা, ইন্ডাস্ট্রিয়াল, ওকে, আর কখনোই ইন্ডাস্ট্রিয়াল ডিফেন্স ব্যাংক নয়, ডেভেলপমেন্ট, ঠিক আছে, IDBI, এক্সাম, এক্সপ্যান্ড দ্য টার্ম, IPCC, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে প্রেজেন্টলি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেই সংক্রান্ত বিভিন্ন দেশের মধ্যে যে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল হয়, বিভিন্ন দেশের গভর্নমেন্টের মধ্যে হয়, প্রত্যেকেই পর্যাবরণ বা পরিবেশ মানে রক্ষার জন্য তৈরি করে একটা প্যানেল, দ্যাট ইজ কল IPCC, ওকে, হোয়াট ওয়াজ দ্য অ্যাক্রোনিম ISDN স্ট্যান্ডস ফর, ISDN এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক, অপশন বি, ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক, ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ডিজিটাল নেটওয়ার্ক নয়, ইট ইজ ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেটেড মানে একসাথে, ডিজিটাল নেটওয়ার্কের ক্ষেত্রে ISDN থাকাটা খুব প্রয়োজন। আচ্ছা, ল্যান পুরো নাম সবাই জানো আশা করি, বলে গেল, লোকাল এরিয়া নেটওয়ার্ক, খুবই সহজ কোশ্চেন, লোকাল এরিয়া নেটওয়ার্ক, অপশন ডি, ল্যান এর থেকে বড় হলে সেটাকে কি বলা হয়? ওয়্যান, ল্যান এর থেকে বড় হলে ম্যান হয়, তারপরে ওয়্যান হয়, ঠিক আছে, ল্যান লোকাল এরিয়া, তারপরে মেট্রোপলিটন ম্যান, তারপরে ওয়্যান, ল্যান, ম্যান, ওয়্যান, ওকে। আচ্ছা, GIS স্ট্যান্ডস ফর জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম,
কোনটা হবে তাহলে? অপশন সি, সি অপশন সি, অপশন সি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল নয়, জিওগ্রাফি ইন্টারন্যাশনাল নয়, ইনফরমেশন সিস্টেম জিআইএস, মানে বিভিন্ন দেশের মধ্যে যে জিওগ্রাফি বা ভৌগোলিক ইনফরমেশন জানার সিস্টেম জিআইএস। ইভিএম এটা ভেন্ডিং মেশিন, কি হবে? ভেন্ডিং মেশিন, ভোটিং মেশিন, ইলেকট্রনিক ভোট, ইলেকট্রনিক ভোটিং মেশিন, ভেরি গুড, অপশন সি, অপশন সি ইলেকট্রনিক ভোটিং মেশিন, ভেন্ডিং না, যদি এটিএম হয় ঠিক আছে, বাচ্চা তোমার ভেন্ডিং মেশিন না, যেটা ইলেকট্রনিক ভোটিং মেশিন, কিছুদিন আগে হয়, যদি ভোটে হচ্ছে তোমার বিজেপি জিতে যায় তাহলে ইভিএম হ্যাক হয়েছে, আর যদি বিজেপি হেরে যায় তাহলে ইভিএম ঠিক আছে, ঠিক আছে, একদমই বাস্তব কথা। হ্যাঁ, আর বলা হয় ইভিএম নাকি হ্যাক করা যায়, তো এই জন্য ওপেন ইলেকশন কমিশন ওপেন চ্যালেঞ্জ প্রত্যেককে কিন্তু অলরেডি বহুবার দিয়েছে যে তোমরা আসো যে সেই ইভিএমটাকে হ্যাক করে দেখো, কোনো পলিটিক্যাল পার্টি করছে মানে যায়নি, বলছে না না মানে বাইরে বলবে, ঠিক আছে, ব্যাপারটাই ওই ব্যালেটে সবাই ডিপোজিট করছে, ব্যালেটে হবে, ব্যালেটে হবে, ব্যালেটে হলে ছাপা মারতে সুবিধা না, এই ব্যাপার। সিডবি স্ট্যান্ডস ফর স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে এটা আমাদের সি এর অপশন হবে, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ভেরি গুড। ওকে নেক্সট ফেরা, হ্যাঁ ফেমা, ভেরি গুড, ফেরা কাকে রিপ্লেস করে হয়েছে? ফেমাকে রিপ্লেস করে, ঠিক আছে, পুরো নাম মনে আছে কি ছিল ফেরা ফেমা? সেই ফরেন এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ এরকম রেগুলেশন অ্যাক্ট, ফেরা ফেমা হয়ে গেছে, ম্যানেজমেন্ট ছিল রেগুলেশন হয়ে গেছে। সিটিবিটি স্ট্যান্ডস ফর সিটিবিটি কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি, কম্প্রিহেনসিভ দিয়ে একটাই আছে অপশন, অসুবিধা নেই। আচ্ছা, দ্য ফার্স্ট আর্থ সামিট রিও ডি জেনেরিও, রিও ডি জেনেরিও, প্রথম আর্থ সামিট হয়েছিল কোথায়? রিও ডি জেনেরিও, তাই তো, প্রথম এটাকে বাংলায় কি বলে? বসুন্ধরা সম্মেলন, বসুন্ধরা সম্মেলন, বলো বলো, বলছি ওই যে সিটিবিটিটা স্যার কিসের সাথে রিলেটেড? কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি, এটা হচ্ছে কি, তোমার যে নিউক্লিয়ার ওয়েপন গুলো হয় সেগুলো কোন দেশ চাইলে টেস্ট করতে পারবে না, টেস্ট ব্যান থিওরি, যে এটাকে মানবে করবে না। এবার দেখো, এখানে আমেরিকা চাইছে সবাই সাইন করুক, ইন্ডিয়া বলছে না আমরা করব না, ব্যাপারটা কি বলতো, সব জায়গায় হয় যে হয়ে গেছে, আমেরিকা বলছে তারপরে কোনো দেশ যাতে করুক সেটা চায়নি, আমেরিকা করছে, সোভিয়েত ইউনিয়ন করছে, সবাই করছে, ইন্ডিয়াকে কোনো মতে করতে দেবে না, তো ওটা রিস্ক নিয়েছিল ইন্দিরা গান্ধী একবার, নিয়েছিল অটল বিহারী বাজপেয়ী, তারপরে আবার নিয়েছিল, অটল বিহারী বাজপেয়ীর কারণে আজকে ইন্ডিয়া নিউক্লিয়ার পাওয়ার হয়েছে, আজকে ভারত ইন্ডিয়াকে মানে এত রেসপেক্ট করছে কেন, বিকজ ইন্ডিয়ার কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, এবং সবচেয়ে কম টাকায় নিউক্লিয়ার ওয়েপন বলো বা স্পেসে যেতে বলো সেটা ইন্ডিয়া যায়, ওকে, সেই কারণে ইন্ডিয়ার এত রেসপেক্ট, মানে সমস্ত দেশ বলে ইন্ডিয়াকে বলে একটা স্যাটেলাইট লঞ্চের সময় ইন্ডিয়াকে বলে পাঠি দে ভাই, আমাদের অনেক খরচা হয়, তোর অনেক কম পয়সা হয়ে যায়। আচ্ছা ব্রিক্স, আচ্ছা ব্রিক্স লিডার সাইন দ্য এগ্রিমেন্ট টু এস্টাবলিশ এ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এট দ্য সামিট হেল্ড ইন The total number of judges of International Court of Justice. আচ্ছা, International Court of Justice এর যে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেগ, হেগ, হেগ কোথায় রয়েছে? হেগ নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, হেগ, হেগ সে রয়েছে International Court of Justice.
যখনই কোনো দুটো দেশের মধ্যে গন্ডগোল হয় বা কিছু হয় তখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যায়, তার জাজের সংখ্যা কত জন, তার হচ্ছে 15 জন, ঠিক আছে, 15 জাজেস রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। হেডকোয়ার্টার ও পরেরটাই ছিল, পরের কোশ্চেনে ওটা ছিল দা হেগ, তাই তো পরের কোশ্চেন এটাই ছিল, যাই হোক আমি জানি না কি কোশ্চেন ছিল, এটাই ছিল, ভালো কথা। হ্যাঁ, হিউম্যান রাইটস রেজলিউশন অ্যাডপ্টেড, মানবাধিকার রেজলিউশন ইউনাইটেড নেশন কবে অ্যাডপ্ট করেছিল, 1948 কার্নালে ডিআরই রিসার্চ ইনস্টিটিউট কার্নালে অবস্থিত, ভীষণ ফেমাস কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য। আর এটাও আছে যে আই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির হেডকোয়ার্টার, অফিস অফ ইউনাইটেড নেশন অ্যাসেম্বলি কোথায় আছে, ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, কমন কোশ্চেন, নিউ ইয়র্ক, ভেরি গুড, নিউ ইয়র্ক বাবা, নিউ ইয়র্ক, এটা ভুল হয় এই জন্য। আর এটা ভীষণ কমন কোশ্চেন, ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি হেডকোয়ার্টারটা নিউ ইয়র্কে অবস্থিত। ওকে, আচ্ছা, ইন্টারন্যাশনাল ক্রাইম ইন্টারপোল যেটা রয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, আমরা জানি লিওন, একদম লিওন কোথায় অবস্থিত, ফ্রান্স, ওকে। আচ্ছা, ইউনাইটেড নেশন ডে, ইউএন ডে কবে সেলিব্রেট করা হয়, 24 অক্টোবর, অক্টোবর 24 অক্টোবর তৈরি হয়েছিল ইউএন, তাই তো, অক্টোবর 24, এই জন্য ইউনাইটেড নেশন ডে হিসাবে এই দিনটা সেলিব্রেট করা হয়। হেডকোয়ার্টার অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO, রোম, রোম, বাকিরা কি বলছো, তা ঠিক, রোম, রোম কার রাজধানী, ইতালির রাজধানী রোম, রোমের মধ্যে একটা শহর ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি আবার পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, ঠিক আছে, এর পিছনে বিশাল গল্প। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কোথায় অবস্থিত, সবচেয়ে বড় এম্পায়ার এর মধ্যে একটা ছিল, রোমান এম্পায়ার ডিস্ট্রয় হওয়ার পরে অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, ঠিক আছে, সেটা পরবর্তীকালে ভেঙে 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 আজকে এত অনেক দেশ তৈরি হয়েছে। নেক্সট, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরে ভাঙা হয়েছে, হেডকোয়ার্টার অফ ইউনেস্কো, প্রত্যেকেই জানি ইউনেস্কো, নিউ ইয়র্ক, তো প্যারিস, ইউএনও হচ্ছে হেডকোয়ার্টার কোথায় রয়েছে, প্যারিস, 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 হ্যাঁ, কার রাজধানী প্যারিস, ফ্রান্স, ফ্রান্স, ওকে। সার্ক কবে কোথায় গঠিত হয়েছিল, সার্ক ফাউন্ডেড ইন, থিম্পু, ঢাকা, তোমার আমেরিকার এতে হয়েছিল, উদ্যোগে হয়েছিল ইউনাইটেড নেশন। আচ্ছা, ইউনাইটেড নেশনের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল, কে ছিল বলো, আরে বিশ্বযুদ্ধের সময় কে প্রেসিডেন্ট ছিল, এটা উত্তর হবে, একদম ভুল, রুজভেল্ট, তাই বলবে, ফ্রাঙ্কলিন দা রুজভেল্ট, না উত্তর ভুল হবে, কারণ রুজভেল্ট তখন মারা গেছিল, ঠিক আছে, রুজভেল্ট মারা গেছিল ইউনাইটেড নেশন এস্টাবলিশের সময়।
which of the following ASL language of United Nations official language ki Chinese and Japanese. দেখো প্রথমত কথাটা আছে এশিয়ান ল্যাঙ্গুয়েজ, এশিয়ান ল্যাঙ্গুয়েজ, বাট এশিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখো চাইনিজ কেন হবে, কারণ চাইনিজ হচ্ছে প্রথম থেকে এই যে ফাউন্ডিং মেম্বার এর মধ্যে ছিল। জাপানও তো মেম্বার স্যার। বাবা জাপান কি ইউনাইটেড নেশনস ফাউন্ডিং মেম্বার হতে পারে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মানে বোম কার উপর ফেলানো হয়েছিল? জাপানের উপর। তার মানে ইউনাইটেড নেশন ফাউন্ডেশনের সময় জাপান কি থাকতে পারে? কখনোই থাকতে পারে না। আর জাপানকে ফাউন্ডিং মেম্বার কখনোই হতে দেবে না, করতে দেবে না। পাঁচজন তো, পাঁচজনে তো জাপান নেই মনে হয়, চীন আছে। জাপান নেই তো, চীন আছে, চীন আছে, মানে ইউকে আছে, আমেরিকা আছে, ঠিক আছে, কোনটা জানো না সেটাই উত্তর, তাই তো? নেপাল রয়েছে ইউনাইটেড নেশন, এগুলো দেখো কারা কারা ইউনাইটেড নেশনের মেম্বার নয়, খুব ছোট ছোট দেশ যেগুলো রয়েছে। এরকম আফ্রিকান অনেক দেশ রয়েছে যারা ইউনাইটেড নেশনের এখনো মেম্বারশিপ পায়নি, কারণ ইউনাইটেড নেশনের মেম্বারশিপ পেতে গেলে ন্যূনতম কিছু যোগ্যতা দরকার। এরকম অনেক দেশ আছে যারা ইউনাইটেড নেশনের মেম্বারশিপ হয়নি, মেম্বার হয়নি। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কবে গঠিত হয়েছিল, যেটা হেডকোয়ার্টার দা হেগ বলেছিলাম? 1945 ফাউন্ডেশনের সময়ই তৈরি হয়েছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ব্রিক্স ব্যাংকের হেডকোয়ার্টার, ব্রিক্স যে ব্যাংক তার হেডকোয়ার্টার কোথায়? সাউথ আফ্রিকা। এটাই চায়না, চায়না, ভেরি গুড, সাংহাই, চায়নাতে রয়েছে, চীনের সাংহাই, ভেরি গুড, চীনের সাংহাইতে ব্রিক্স ব্যাংক। আচ্ছা ভেটো পাওয়ার, নট পজেসড বাই, প্রথমত বুঝতে হবে ভেটো পাওয়ারটা কি। কেন? না না, একদম উত্তর ওয়েস্ট জার্মানি। কেন ভেটো পাওয়ার কার থাকে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভেটো পাওয়ার থাকে শুধুমাত্র যারা ফাউন্ডিং মেম্বার হয়, ঠিক আছে, ফাউন্ডিং মেম্বার। যেমন একটা উদাহরণ দিই, ঠিক আছে, উদাহরণ দিলে তাহলে বুঝতে পারবে যে ভেটো পাওয়ারটা কি। সাপোজ ধরো কোনো কোম্পানি, তুমি হয়তো টাটা কোম্পানিতে গেলে, টাটা কোম্পানির একটা ম্যানেজিং ডিরেক্টর বোর্ড রয়েছে, তো সেখানের মধ্যে প্রত্যেকে ডিসাইডেড করলো হয়তো কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে ডিসাইড করা হলো যে টাটা কোম্পানি এয়ারলাইন্স ব্যবসা করবে। প্রত্যেকে বললো সেখানে যারা বোর্ড রয়েছে তাদের ডিসিশনে, হয়তো তাদের মধ্যে বোর্ডের হয়তো মেম্বার রয়েছে 16 জন, 16 জনের মধ্যে 16 জনই বললো যে হ্যাঁ হবে। তার মানে এটা হওয়াটা স্বাভাবিক। শুধুমাত্র যদি এখন রতন টাটা এসে বলে, রতন টাটা এসে বলে না হবে না, শুধুমাত্র তার কথাতেই কিন্তু ওটা হবে না, কারণ রতন টাটা কে? ইজ আ ফাউন্ডিং মেম্বার, ফাউন্ডার। ফাউন্ডার যদি চায় যে কোনো সময় এটাকে বন্ধ করতে পারে, শুধু তার নিজস্ব সিদ্ধান্তে। দ্যাট ইজ কল দ্য ভেটো পাওয়ার, ঠিক আছে। আর ভেটো পাওয়ার গভর্নমেন্ট মানে এর হচ্ছে যারা পার্মানেন্ট মেম্বার হয় তাদের হাতে ভেটো পাওয়ার। ওই জন্য ইন্ডিয়া বারবার পাকিস্তানকে বা বিভিন্ন টেরোরিস্টকে যখনই ঘোষণা করছে আতঙ্কবাদী হিসাবে, টেরোরিস্ট হিসাবে, তখনই সব জায়গায় চায়না কি করছে, ভিটো পাওয়ার ইউজ করে দিচ্ছে যাতে তাকে না করে। কারণ কি, পাকিস্তানের চায়নার মধ্যে ওই বাপ বেটেকা মানে না যায় সম্পর্ক বলা হয়, সেরকম ব্যাপার তো আছে, প্রত্যেকেই জানে চায়না আর পাকিস্তানে সেরকম ব্যাপার। আচ্ছা হেডকোয়ার্টার অফ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? লন্ডন, লন্ডন, ভেরি গুড, লন্ডন, লন্ডনে অবস্থিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আচ্ছা এখানে যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, হু ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ ইউকে, ইউনাইটেড কিং বা ব্রিটেনের প্রথম রাজা কে বলো, বলতে পারবে যে প্রথম অ্যাকচুয়ালি ইউনাইটেড কিংডমের এম্পায়ার এস্টাবলিশ করেছিল? পারবে? তার নাম ছিল অ্যাথেলস্টন, ঠিক আছে, তার নাম ছিল অ্যাথেলস্টন। বেশি দিনের ব্যাপার নয় কিন্তু, ইউকের যে এম্পায়ার অ্যাপ্রক্স 1500 AD খ্রিস্টাব্দের কাছাকাছি সময় এগুলো তৈরি হয়েছিল। তারপর দেখো খুব কম সময়ের মধ্যে তারা পুরো ওয়ার্ল্ড রুল করে ফেলেছে।
যাই হোক, হেডকোয়ার্টার আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, খুব সহজ করছে বলে গেল, এডিবির হেডকোয়ার্টার, এই এডিবির হেডকোয়ার্টার বলো, আফ্রিকান ডেভেলপমেন্টের হেডকোয়ার্টার, আমি সরি আমি কোশ্চেনটা প্রথম থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ভাবছিলাম। আচ্ছা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা তো সহজ কোশ্চেন, জেনেভা সুইজারল্যান্ড, এবার এখানে একটা কথা আমি জিজ্ঞেস করবো, যদি কেউ বলতে পারো কেন সুইজারল্যান্ডের যে সুইস ব্যাংক, সুইজারল্যান্ডের বিখ্যাত তো সুইস ব্যাংক, কেন সুইস ব্যাংক কে সব থেকে বেশি সিকিউর ব্যাংক বলা হয় বা সব জায়গায় দেখবে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সুইস ব্যাংকে কেন এত, অন্যান্য সুইস ব্যাংক মানে অন্য কোনো পার্টিকুলার এরকম ব্যাপার না, সুইজারল্যান্ডের ব্যাংকে সুইস ব্যাংক বলা, তাহলে সুইজারল্যান্ডে এমন কি আছে তার জন্য সুইজারল্যান্ডের ব্যাংকে প্রত্যেক দেশের প্রত্যেক দেশ পলিটিশিয়ানরা ব্ল্যাক মানি এখানে রাখে, বিকজ সুইজারল্যান্ড একমাত্র দেশ যেখানে যেখানে কি হয় এই দেশ কোনো দেশের রেগুলেশন মানে না, ঠিক আছে, এই দেশের রেগুলেশন কোনো দেশের সাথে রেগুলেশনের সময় প্রপারলি বলে দেয় যে আমরা কোন মানে আমাদের যে ইউজার তার কোন রকম ইনফরমেশন শেয়ার করতে আমরা বাধ্য না, ঠিক আছে, এই কারণে নরেন্দ্র মোদী ভোটের আগে যতই চিৎকার করুক যে ব্ল্যাক মানি আমরা উদ্ধার করে আনবো সুইস ব্যাংক থেকে, সেটা জো বাইডেন চাইলেও বের করে আনতে পারবে না, তার প্রথমত কারণ সুইজারল্যান্ড এইটা অ্যালাউ করবে না, নাম্বার টু কিছু কিছু জায়গায় সুইজারল্যান্ড কি করেছে দিয়েছে ডিটেলস দিয়েছে অলরেডি দিয়েছে, বা সেটা দেখবো মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কিং এ একটা জিনিস আছে এর এত টাকা, এগুলো কি বলতো এগুলো যেগুলো অ্যাকচুয়াল তাদের নামে আছে, কিন্তু অ্যাকচুয়ালি যে টাকাগুলো ব্ল্যাক মানি থাকে সেগুলো পার্টিকুলার যে ব্যক্তি তার নিজস্ব নামে সুইজারল্যান্ড সুইস ব্যাংকে রাখেন, ওকে, সেই জন্য অ্যাকচুয়ালি এদের সোর্স কোথায় কারো বাবার পক্ষেও বের করা সম্ভব হবে, ঠিক আছে, এটা ব্যাপার, ব্ল্যাক মানি কেউ কোনোদিন বের করতেও পারবে না, কারো পক্ষে শেষ করা সম্ভব না। ইন্ডিয়া ইজ নট আ মেম্বার অফ, ইন্ডিয়া কিসের মেম্বার নয়, ইউএন, অবভিয়াসলি United Nation, yes, United Nation and India not a member, G8, G20, obviously G20 to prathome sobos, G20 bolo shark bolo eigulo prottekei chilo, G8 jokhon chilo, thik ache, ek second bhul bollam, United Nation e keno hobe G8 hobe, are bhul bollam, G8 e to chilo na prothom jeta chilo G7 G8 tar modhe ki India chilo, India to chilo na, ইন্ডিয়া কি ছিল G8 বা G7 এ ছিল না, না ছিল না, কিন্তু স্যার বলো কি বলছো বলো, স্যার G7 ভেঙে G8 আর G8 এর পর যখন G20 হয় তখন তো ইন্ডিয়া চান্স পায়, সেই হিসেবে ইভেন বললাম আর কি, না ইন্ডিয়া তো ইউনাইটেড নেশনের অবশ্যই মেম্বার, তো বাবা আমি প্রথমে খেয়াল করিনি, ইন্ডিয়া তো ইউনাইটেড নেশনের অবশ্যই মেম্বার, ইউনাইটেড নেশনের মেম্বার না হলে কি করে ট্রেডে পার্টিসিপেট করবে, কোনো কিছু ট্রেডে পার্টিসিপেট কি করতে পারবে, হবে না, ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার ইন্ডিয়া নয়, ইউনাইটেড নেশনের যে নিরাপত্তা পরিষদ সিকিউরিটি কাউন্সিল তার মেম্বার ইন্ডিয়া নয়, বুঝা গেছে, তার মেম্বার তার হচ্ছে পার্মানেন্ট মেম্বার নয়, সেটা পার্মানেন্ট মানে পার্মানেন্ট মেম্বার যদি হতো তাহলে ভিটো পাওয়ার হতো, সেটা নয়, G8 এর ইন্ডিয়া মেম্বার নয়, স্যার এটা ভুল বলছিলাম স্যার, আচ্ছা ইউনাইটেড নেশন ইন্ডিয়া তো ন্যাটোরও মেম্বার নয় না, হ্যাঁ ন্যাটোর মেম্বার না, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো, ন্যাটো অপশন নেই, ন্যাটোর মেম্বার না, ইউনাইটেড নেশনের কতগুলো অর্গানস রয়েছে, ছটা অর্গানস অফ, ছটা স্যার, ছটা মেম্বার জানো না, দেখিয়ে দিতে হবে কি কি অর্গানস, সেক্রেটারি জেনারেল এরকম করে করে ভাগ আছে, এরকম করে ছটা ভাগ আছে, ইস্ট আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, ইস্ট আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক হেডকোয়ার্টার গাম্বিয়া স্যার, উগান্ডা, উগান্ডা নাম শুনেছো, উগান্ডা, ওকে, গ্রুপ অফ কান্ট্রিজ নোন অ্যাজ ব্রিক্স স্ট্যান্ড ফর, ইস ব্রিক্স এর ইস স্ট্যান্ড ফর সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা
সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা না সাউথ কোরিয়া আফ্রিকা সাউথ আফ্রিকা আফ্রিকা স্যার তাই তো অবশ্যই সাউথ আফ্রিকা সিঙ্গাপুর নয় স্পেন নয় সাউথ কোরিয়া নয় ইট ইজ সাউথ আফ্রিকা ব্রিক্স আচ্ছা সার্কের সেক্রেটারিয়েট ইজ লোকেটেড সার্ক সেক্রেটারিয়েট কোথায় আছে বিশ্ব বাণিজ্য মানে যে সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা গঠিত হয়েছিল 1995 এখানে বোম কে মেরেছিল বোম মেরেছিল তো কেউ একটা বোম মেরেছিল এখানে বিল্ডিং টিল্ডিং উড়িয়ে দিয়েছিল লাদেন লাদেন ওসামা বিন লাদেন ভেরি গুড বোম মারেনি তো ওই প্লেন দিয়ে ক্র্যাশ করে প্লেন ক্র্যাশ করেছে প্লেন ক্র্যাশ করেছে প্লেনের মধ্যে কি ছিল বোম ছিল বোম ব্যাপারটা এরকম ঠিক আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইজ অ্যান অর্গানাইজেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ একটু আগে লন্ডনে হেডকোয়ার্টার বললো কি সংক্রান্ত আলোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অবশ্যই না না একদম না আনটাচেবিলিটি একদম হিউম্যান রাইটস মানবাধিকার নিয়ে যেটা অর্গানাইজেশন সেটা হচ্ছে অ্যামনেস্টি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মানবাধিকার হিউম্যান রাইটস নিয়ে কাজ করে লন্ডন হাউ মেনি পার্মানেন্ট মেম্বার ইজ রিকোয়ার্ড টু গিভ অ্যান অ্যাফার্মেটিভ ভোট টু ইম্পর্টেন্ট ডিসিশন বাই দ্য সিকিউরিটি কাউন্সিল অ্যাফার্মেটিভ ভোট মানে মানে এ কি বলে তোমার হচ্ছে মানে সম্মতি সূচক সেটাকে অ্যাফার্মেটিভ বলে কতজন পার্মানেন্ট মেম্বারের দরকার অ্যাফার্মেটিভ ভোট সিকিউরিটি কাউন্সিলে কোন গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পাঁচজনের একদম ফাইভ পাঁচজনের অ্যাফার্মেটিভ দরকার ভেরি গুড ওখানে চায়না সবসময় না বলে দেয় নো 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 হ্যাঁ সবেতে ওরাই এটা করে ওই চায় না তো মানে সব থেকে যাই হোক কি আর বলবো সবাই গালি দেয় কিছুই চায় না একজন না করলে সেটা আর হয় না কো মানে মানে সেই ডিসিশনটা হয়ে গেল সেই ডিসিশনটা হয় না কারণ ওই যে বললাম না ফাউন্ডিং মেম্বার আছে সিকিউরিটি ইন্ডিয়াকে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার করে দিলে ইন্ডিয়া করতে পারত ঠিক আছে চায়না তো অ্যাকচুয়ালি ব্যাপারটা ইন্ডিয়া এই পজিশনটা পেত ইন্ডিয়া মানে একদম ইন্ডিয়া বলবো না ১৯৩১ মেম্বার কান্ট্রি হয়েছে খুব গরিব দেশ Which of the following literacy work was not written by R.K. R.K. Narayan Kunta Lekhen? Not written. Gardener. Gardener. No, Malguri Desh to Avosthe Likhe Chhe. Khub chota Malguri Desh. Sir, Swami and his friend. Eta Chilo Baba. Eta khub famous Chilo. Famous or R.K. Narayan. Malguri Desh a Swami khub famous Chilo. But that's a guide na gardener. Sir, gardener. Sir, guide ta খুব ফেমাস বই কার্ল মার্কস এর দাস ক্যাপিটাল এটার বলার মতো কিছু নেই ঠিক আছে সুন্দর ভাবে আমরা আগের কোশ্চেনে করে নিলাম উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম আব্দুল কালামের এটা কি আব্দুল কালাম আজাদ আব্দুল কালামের এটা কি বই কি বই কি বই কি বই আব্দুল কালাম আব্দুল কালামের এটা কি বই আব্দুল কালাম অটোবায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি আত্মজীবনী
ও সরি, আমি আবুল কালাম লিখ মার্ক করে দিয়েছি না, সরি 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 সরি, আমার অপশন আব্দুল কালাম। হ্যাঁ কি হলো, ঠিকই তো করছিল না স্যার? আপনি ঠিকই করেছিলেন, কালামই হবে, আব্দুল কালাম, আব্দুল কালাম আছে, ওটা আব্দুল কালাম আজাদ না, আব্দুল কালাম। হ্যাঁ ঠিকই তো আছে, বিয়েটাই তো হবে, ঠিকই তো বলি হবে, এপিজে আব্দুল কালাম তো স্যার, এটা তো আবুল কালাম আজাদ, এটা নয়, না এটা তো, এটা না আব্দুল কালাম, ঠিক আছে, এটা অটোবায়োগ্রাফি, আব্দুল কালামের এটা অটোবায়োগ্রাফি, তাই না? অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, মালগুড়ি ডেজটা তো আমরা করলাম, ওকে। হ্যাঁ হু রোট দ্য বুক ট্রেন টু পাকিস্তান, ফেমাস বই, ভীষণ ফেমাস বই, ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং, এটা আমাদের পার্টিশনের সময় লেখা হয়েছিল, পার্টিশনের সময় খুশবন্ত সিং, তার উপরে ট্রেন টু পাকিস্তান, দ্য গাইড, ওইটা রচিত আর কে নারায়ণ, আর কে নারায়ণ, একটু আগে আমাদের ক্লিয়ার হয়ে গেছে, রাইটার হচ্ছে আর কে নারায়ণন, ওর মধ্যে ফেমাস ছিল, নেম অফ দ্য কালনাস বুক, কলহন, রাজ তরঙ্গিনী, কি জানা যায় কলহনের বই থেকে? কাশ্মীর, কাশ্মীরের ইতিহাস, হিস্ট্রি অফ কাশ্মীর, মহাত্মা গান্ধী, বলে লাভ নেই, ইট শুড বি এক্সপেরিমেন্ট উইথ ফলস, একদম, জেস্ট অফ লাইফ, লাইফের শেষ অংশ, জেস্ট অফ লাইফ, লাইফ থেকে আমি কি পেয়েছি বা শিখেছি সেই জিনিস, জেস্ট অফ লাইফ, এজি ওয়ালস, মাইনোরিটিজ রাইটস ডে, ফার্স্ট ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে কত সালে পালন করা হয়েছিল? 72 না 73? 72, 72, 72 বলছো, ফার্স্ট ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, দাঁড়াও এক সেকেন্ড, তোমাদের বলছে যখন একবার দেখেন, 73ই তো মনে হচ্ছে, 73ই তো হওয়া উচিত, দাঁড়া তোমরা বলছে যখন একবার সার্চ করে দিই, 5ই জুন স্যার 1973 না, এক পাস 72 এ একটা ওই আপনার এক পাস হয়েছিল, এই যে অধিবেশনটা হয়েছিল 72 এ, কিন্তু সেলিব্রেট হয়েছিল ফার্স্ট 73 এ, অন এই যে June 5, 1973 দা ওয়ার্ল্ড ফার্স্ট সেলিব্রেট ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, দেখতে পাচ্ছ স্যার? 73, এই যে পাশে দেখে দেখতে পাচ্ছ তো স্ক্রিনে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ইন্টারন্যাশনাল ইয়োগা ডে 21st June, আমাদের নরেন্দ্র মোদী রিসেন্টলি করে দিয়েছে, সেলিব্রেট করে দিয়েছে সুন্দরভাবে, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেট করেছে, ভাবা যায় লেভেল লেভেল। আচ্ছা এটার উত্তরটা 1973, এটা তো দাগ দেওয়া হয়নি, 1973, 1973, এটার উত্তর 21। আচ্ছা 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে, ন্যাশনাল ভোটার্স ডে 25শে জানুয়ারি, ন্যাশনাল ভোটার্স ডে, হ্যাঁ স্যার ভোটার্স ডে, অন্যগুলো তো হচ্ছে না, ওগুলো তো ম্যাচ করছে না, 25শে জানুয়ারি স্যার ভোটার্স ডে, আর একটাও হয় সে প্রবাসী ভারতীয় দিবস তো বলে, ন্যাশনাল ভোটার্স ডে, ঠিক আছে 25শে জানুয়ারি, প্রবাসী ভারতীয় দিবস তো 9 জানুয়ারি না? আমাদের ন্যাশনাল ভোটার্স ডে, ওকে। একদম যাই না কারণ এখান থেকে 15th August, হ্যাঁ ইন্ডিয়ার তো আছে না, পাকিস্তান 14 জানুয়ারি, আমাদের থেকে একদিন আগে স্বাধীন হয়েছিল, ফার্স্ট লেখা উচিত ছিল,
এটা ওয়ান এসটি লেখা উচিত ছিল, ওয়ান পিএইচ করে দিয়েছে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে June 5. এটা মানে সবচেয়ে কমন কোশ্চেনের মধ্যে অন্যতম, তাই তো? ফেব্রুয়ারি মাসের শেষ দিন বিজ্ঞান মনস্ক হতে হবে, ফেব্রুয়ারিতে মজা করবে, শেষ দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে। হিউম্যান রাইটস ডে 12 ডিসেম্বর, মানব অধিকার। হিউম্যান রাইটস ডে কবে? 10th অক্টোবর। হিউম্যান রাইটস ডে, হিউম্যান রাইটস ডে কবে? হিউম্যান রাইটস ডিসেম্বর স্যার, 10th ডিসেম্বর। এই যে 10th ডিসেম্বর দেখিয়ে দিলাম, হিউম্যান রাইটস ডে 10th ডিসেম্বর। ওকে নেক্সট। ন্যাশনাল স্পোর্টস ডে এর কি 29th অগস্ট? অপশন সি। ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেট হয় 29th অগস্ট, 29 অগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে। গ্র্যামি অ্যাওয়ার্ড কিসের জন্য দেয়া? খুব ফেমাস গ্র্যামি অ্যাওয়ার্ড মিউজিক মিউজিকে গ্রামি অ্যাওয়ার্ড দেওয়া হয়, ঠিক আছে? ফেমাস কোশ্চেন এটা। দ্রোণাচার্যের জয় অ্যাওয়ার্ড সহজ স্পোর্টস কোচিং। দ্রোণাচার্য কৃষ্ণ আমাদের অর্জুনের গুরুদেব, গুরু দ্রোণ, ঠিক আছে? ম্যাগসি অ্যাওয়ার্ড, এটাও ফেমাস। গিভেন রামন, আফটার রামন ম্যাগসি, কোন দেশে তিনি প্রেসিডেন্ট ছিলেন? স্পোর্টস তো কোচিং আছে, মানে অবশ্যই স্পোর্টস এন্ড গেমস। অর্জুনা পুরস্কার, অর্জুন পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? আর দ্রোণাচার্য তো কোচিং এর জন্য অবভিয়াসলি। ফার্স্ট ইন্ডিয়াস ফার্স্ট নোবেল প্রাইজ লিটারেচার, রবীন্দ্রনাথ টেগোর, ভেরি গুড। দ্য ওয়ার্ড অ্যাওয়ার্ড গিভেন ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অফ স্পোর্টস ইজ? অর্জুন অ্যাওয়ার্ড, ভেরি গুড। স্পোর্টসে খেলায় ভালো পারফরমেন্সের জন্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন স্পোর্টস দেওয়া হয় অর্জুন পুরস্কার, ভেরি গুড। আচ্ছা কলিঙ্গ অ্যাওয়ার্ড ইনস্টিটিউটেড বাই? কলিঙ্গ অ্যাওয়ার্ড কি? অপশন বি, ইন্ডিয়ান অ্যাডাল্ট ফিল্ম এডুকেশন অ্যাসোসিয়েশন উইথ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অফ অ্যাডাল্ট লিটারেসি ইন ইন্ডিয়া, জনপিট কালচারাল লিটারেসি সোসাইটি দিয়ে থাকে, না ইউনেস্কো ফর এক্সেপশনাল কন্ট্রিবিউশন ফর স্পোর্টস ফর পপুলারাইজ সায়েন্স, কি হবে? অপশন এ। অপশন এ, বাকিটা কি মনে হচ্ছে? বি মনে হচ্ছে। জ্ঞানপীঠ। কলিঙ্গ প্রাইজ কি? ইউনেস্কো সায়েন্স অ্যাওয়ার্ড। কলিঙ্গ প্রাইজ ফর দ্য পপুলারাইজেশন অফ সায়েন্স ইজ অ্যাওয়ার্ড গিভেন বাই ইউনেস্কো ফর এক্সেপশনাল স্কিলস অফ প্রেজেন্টিং সায়েন্টিফিক আইডিয়াস। আমি দেখিয়ে দিই, ভিজুয়াল মেমোরি থাকবে, আমি উত্তর বলে দিতে পারি, কিন্তু কিছু কিছু অ্যাওয়ার্ড দেখিয়ে দিলে না এগুলো মনে থেকে যাবে ঝট করে। পুলিৎজার প্রাইজ, এটা খুব বারবার শুনেছো, পুলিৎজার প্রাইজ literature and journalism, Pulitzer Puraskar, very good. Nobel Prize is awarded in which city? Geneva. Nobel Prize dewa hoy Geneva te dewa, Nobel Prize Oslo, sir.
অশ্লোতে দেওয়া হয়। ভেরি গুড, নোবেল পুরস্কার অশ্লোতে দেওয়া। আর কিষান ডে, ফার্মার্স ডে, চৌধুরী চরণ সিং এর জন্মদিন, ভেরি গুড। আজকে মোটামুটি 100 MCQ ছিল, আমরা এরকম ডিসকাস করলাম, ঠিক আছে। তো আজকে আমাদের এতটাই।